হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। তো প্রথমেই বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই ব্লগটা হচ্ছে ভাই ফোঁটার। আমি সময়ের অভাবে আমার ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। তো জানো তো এখন বাজে প্রায় তাও একটা, আর আমি এখন ফল কাটতে বসেছি, আর মা ওদিকে যেহেতু রান্না করছে তার জন্য আমি এদিকে গোছাচ্ছি। এতক্ষণে মায়ের কাছে ছিলাম, সমস্ত সব সকাল থেকে গোছাতে গোছাতে তো ভিডিও করার একদম টাইম পাইনি। এবার অনেকেই হয়তো আমাকে বলবে, ভিডিও করার কি আবার টাইম লাগে নাকি? ফোনটা অন করে দিলেই তো, ভিডিও অন করে দিলেই তো ভিডিও হয়ে যায়। তো সত্যি বলতে আমার না ওরকম দায় সারা কাজ পছন্দ হয় না, মানে যেই কাজটা করব একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করব, তার জন্যই আমার ভিডিও করাটা হয়নি। আর এই দিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফল কাটাও হয়ে গেছে প্রায়। আর আমার মামি এসেছিলো, তার জন্য মামির সাথেও কথা বলছিলাম। ওইদিকে মামি আমাকে জিজ্ঞাসা করছে, এটা এমন করে কাটতে হয়, তুই এমন করে করিস? তাই আমি মামিকে বলছিলাম, হ্যাঁ এরকম করেই করি। আর এদিকে ভিডিও করছি বলে আরও অনেক মন্তব্য করছিলো আমার ভাইয়েরা, তো ওদেরকেও বলছিলাম যে তোরা তো একটু ভিডিও করে দিতে পারিস আমার, তা তো করবি না। আর আজকে এই ভাই ফোঁটার দিনে আমাদের না অনেক নিয়ম থাকে সকাল থেকে, যেমন ধরো উপোস করে থাকতে হয় ভাই বোনদেরকে, তারপর কুয়াশার জল সংগ্রহ করে রাখতে হয়, মানে সেটা ভোরবেলা উঠে ঘাসের আগার থেকে কুয়াশার জল রেখে দিতে হয়। আর তারপর ধরো এমনি যে যে নিয়মগুলো আছে, ঘুনসি থেকে শুরু করে তুলসীর মালা গলায়, তারপর দই লাগে, এমনি চন্দনের, আমি প্রায় মোটামুটি সব জানি কি নিয়ম কানুন, কারণ ছোটোবেলা থেকে যেহেতু আমি এগুলো করে আসছি আর দেখেও আসছি, তার জন্য আমার কাছে সব আর কি জল। আর এই দিকে দেখো, আমি কিন্তু সমস্ত সব কিছু ফল কেটে মিষ্টি সাজিয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই দিকে এনারা এখন রেডি হচ্ছেন, এই যে আমার ভাই বড় ভাই আর ছোট ভাই। তো ছোট ভাই কখনো পাঞ্জাবি পরে না, ওকে আমার ভাই মানে বড় ভাই জোর করে পরিয়ে দিয়েছে। আর এখানে আমি বসেছিলাম, ওদেরকে মা বলল তুই আগে ফোঁটাটা দিয়ে নে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্যই এদিকে তাড়াহুড়ো করছিলাম আমি। আর এই দেখো যে কুয়াশার জলটা সকালবেলা ধরে রেখেছিলাম, সেটা দিয়ে কপালটা ধুয়ে দিতে হয় আমাদের, প্রথমে সেটাই করছিলাম। আর এইদিকে আমার মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর তারপরে আমার কিছুক্ষণ পরে আমার দিদা এসেছে, আর দিদা এসে যে কী কাণ্ড করেছে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তারপরে ভাইদেরকে আশীর্বাদ করে নিচ্ছি, প্রথমে ছোট ভাইকেই করছি, কারণ ছোট মানুষদের অভিমানটা না একটু বেশিই হয়, তার জন্য ছোট ভাইকে আগে আশীর্বাদ করে বড় ভাইকেও আশীর্বাদটা সেরে ফেললাম। আর তারপর এইদিকে এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে প্রদীপ বারে বারে লিভে যাচ্ছিল। আর এই দিকে দেখো, আমি ফোঁটাও দেওয়া স্টার্ট করে দিয়েছি, আর ওরা হাসছিল। আর অবশেষে আমার দিদা এসেছে, আর দিদা এসে যে কী করেছে ওই দেখো, সানগ্লাস পরেছে, সানগ্লাস পরে ভিডিও করছে। আমার দিদা মোটামুটি প্রায় সবই পারে, কারণ আমি আর আমার ভাইরা সবাই শিখিয়ে দিয়েছি কী করে ভিডিও করতে হয়, ছবি তুলতে হয়। ওই দেখো অবস্থাটা, আমি প্রথমে সত্যি বলতে দেখিনি, লাস্টে যখন ভিডিও এডিট করতে আসলাম তখন দেখলাম যে দিদা রকম সানগ্লাস পরেছিল, বেশ একেবারে নায়িকা নায়িকা লাগছে। তারপরে আমি এক এক করে সমস্ত সব নিয়মকানুনগুলো সেরে ফেলছিলাম। আর এইদিকে দেখো, নিয়মকানুন বলতে এই যে ফল মিষ্টি খাওয়ানোর যে নিয়মটা সেটাই, আর ওদেরকে এই সমস্ত খাইয়ে দিয়েছি। আর তারপরে যে এমন একটা ঘটনা ঘটে গেল, মানে সব করে উঠেছে এবার আমাকে নমস্কার করবে বলে, আর এই যে দেখো আমার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, আর এই যে বড়টা মানে আমার জন্য গিফট এনেছে, আমি তো জানি না যে ও আমার জন্য গিফট কিনেছে, আমি পরে দেখলাম। আর আমি ওদেরকে টাকা দিয়েছিলাম যেহেতু কেনার আমি যেতে পারিনি, কিনতে সময় পাইনি। আর এদিকে বাবা হচ্ছে বসেছিল, পিসি আসার কথা ছিল আমার ছোট পিসি, কিন্তু ছোট পিসি যেহেতু হসপিটালের নার্স তো তার জন্য ডিউটি ছিল, ও তার জন্য আসতে পারিনি। আর এদিকে ছোট ভাইকেও আমি টাকাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি ঘরে এসে দেখি যে মাও ফোঁটা দিয়ে দিচ্ছিল মামাকে, এই দেখো এটা আমার মামা। আর মামা প্রতিবারই ভাই ফোঁটার দিনে আসে আমাদের বাড়িতে, আগে যেত, আগে মা যেত মামার বাড়িতে, আমরাও যেতাম, কিন্তু এখন মামা উনি আমাদের বাড়িতেই আসে। আর এই যে মিষ্টি খাইয়ে দিল মাও, তারপরে জল দিয়ে মুখ ধুইয়ে দিল, আমি দেইনি আমার ভাইদেরকে, এই জিনিসটা করিনি। আর এইদিকে দেখো, বিচ্ছুরামগুলো ছবি তুলছে আমাকে না নিয়ে, আমি ছবি তুলছি না।
এখন আমরা সেলফি তুলতে এসেছি, আর ওদিকে মাও মামাকে আর কি ফটো দিয়ে দিল, আর আমাদের হচ্ছে ছবি তুলে নিয়ে আগে আমাদের এখন ছবি তোলা হচ্ছে। কিছু ছবি তোলার পরে আমরা কিন্তু খাওয়ার জন্য ঘরে চলে এসেছিলাম, আর আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি, পাঁচ রকম ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলি। আর এদিকে আমার ভাই বলছে দারুণ হয়েছে, দারুণ, আর বিশেষ করে অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু প্রচুর সবার প্রচুর খিদে পেয়ে গেছে। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি, আর এইদিকে হচ্ছে মামা খাচ্ছে, আমি ভিডিও করছি খেতে খেতে। পরে মা বলছে যে একটু ভিডিওর দিকে তাকা তাকা, পরে আমার মামাও একটু হাই করে দিচ্ছে, তোমাদের দেখেছো সবাই কত ভালোবাসে তোমাদেরকে। তো আমাদের মানে লাঞ্চ কমপ্লিট আর অনেক খাওয়া হয়ে গেছে অনেক। আর আমার হচ্ছে এই মানে বড় ভাই দিয়েছে এটা, এটা হচ্ছে আনবক্সিং করতে হবে, দেখি কি আছে এর ভেতরে। আর ছোটো ভাই দিয়েছে টাকা, আমি এখন অনেক টাকার মানে কি মালিক। আমি বলেছি যে যেদিনকে ইনকাম করবি সেদিনকে আমাকে একটা গাড়ি কিনে দিবি, লরি কিনে দিবি, লরি, আমি লরি চালাবো। তো এইটা এখন খুলে দেখবো যে এর মধ্যে কি আছে। আমি যেহেতু একটু বেশি ইন্টেলিজেন্ট তার জন্য হাত দিয়েই বুঝে গেছিলাম যে এর ভিতরে কী থাকতে পারে। তো কখনো আমার প্রশংসা কেউ করে না, তো তাই নিজে নিজেরই প্রশংসা করতে বেশি ভালোবাসি। এই দিকে যে যেটা ভেবেছিলাম সেটা তোমরাও দেখে নাও, এটা হচ্ছে একটা পার্স, আর আমার এই পার্সের কালারটা দারুণ পছন্দ হয়েছিল। আর সত্যি বলতে আমার একটা পার্সের খুব দরকার ছিল, আর এটা হচ্ছে মা মামার জন্য কিনেছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো অবস্থা এখন খুবই শোচনীয়, আর আমার প্রচণ্ড ঘুম আসছে, আর এখন অনেক বেজে গেছে বলে আমি একটু ঘুমাইনি। আর এদিকে হচ্ছে ভাইও চলে যাবে, মানে মামার ছেলে, এই যে ছোটো ভাই চলে যাবে, মামা মামিও চলে যাবে সবাই। আর আমাদের এখানে যেহেতু পুজো চলছে, আমি একটা ভিডিও ভালো করে মানে আর কি এডিট করতে পারছি না, আমি জানি না ভাই বলে ভিডিওটা কবে তোমাদের সাথে শেয়ার করবো। মাইক বন্ধ না হওয়া পর্যন্ত আমি কোনো ভিডিও এডিট করতে পারছি না। আর এই যে এখন ওরা সব রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে, তাই আমি আর ঘুমালাম না। ভালো লাগছে না এসে, মানে এসেছে এসে ধরো একটুখানি সময় ছিল আর এখন আবার চলে যাবে, যেহেতু মামার কাজ রয়েছে আর বাড়ি কেউ নেই। মামার বাড়িতে মামিরও নাকি মামির সবাই গরু গরু রয়েছে, তারপর ওদেরকে খেতে দিতে হয়, তারপরে দাদু বাড়িতে আছে, দিদা যেহেতু এখানে আছে তার জন্যই সমস্ত সব আর কি কিছু ওখানে গোছাতে হবে বলেই চলে যাচ্ছে। আর এই দেখো ওরা সবাই রেডি হয়ে নিয়েছে, এবার বাড়ি চলে যাবে। আর সত্যি বলতে ছোটোবেলায় যখন আমার মামা মামি বা আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজনরা আসতো, আর তখন যখন ওরা বাড়িতে চলে যেত না, আমার এতটা পরিমাণে কান্না পেতো, মানে কান্না কি অলরেডি কান্না করতাম তখন। আর এখন তো বড় হয়ে গেছি, মান সম্মান আর লজ্জার খাতিরে কান্না করতে পারি না, কিন্তু এতটা পরিমাণে মন খারাপ হয়ে যায় যে কাউকে বলে বোঝানোর মতন না। আর ওই দেখো, আর মামিকে আমরা দিয়েছিলাম কিছু কলমি শাক, কারণ মানে আমার মামার বাড়ির সবাই কলমি শাক খেতে প্রচুর ভালোবাসে, আর যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্য কেউ যদি আসে তাহলে ওদেরকে দিয়ে দিই। এদিকে ভাই টাটা দিয়ে চলে গেল, আর আমি চলে আসলাম সঞ্চিতাদের বাড়ি, কারণ আমার স্টুডেন্টের মানে জেঠিমা আর তাদের ভাই বোনরা এসেছিলো, তাদেরকে নিয়ে সঞ্চিতাদের বাড়ি এসেছিলাম। আর সঞ্চিতা এই যে এই বাচ্চাটা দেখছো না, এই যে এই বাচ্চাটা, এই বাচ্চাটাকে ও পড়ায়, তো যেহেতু চেনে না বলে ওকে নিয়ে এসেছিলাম ওদেরকে। আর লাস্টে রাত্রেবেলায় চলে এসেছিলাম একটু ডান্স দেখতে, সবাই তো জানো যে আমাদের ক্লাবে অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে, তো তার জন্যে। আর এদিকে এত পরিমাণে ঠান্ডা পড়েছিলো, তার জন্য বাধ্য হয়ে জ্যাকেট পরতে হলো। আর এদিকে আমি কিছু পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছিলাম, আর কাকে বলছিলো যে খেতে খেতেও কি ভিডিও করতে হয়। আর এই দেখো আমাদের কুচুপু বান্ধবীরা, যারা আমাকে আইসক্রিম খেতে ব্যস্ত, আর আইসক্রিম খেতে আমার ব্যাপক ভালো লাগে, তো তার জন্যই ওরা কিনেছিলো আইসক্রিম, আর বলছিল নে একটু টেস্ট করে দেখ। আর আমি না কোনো কিছুতে না বলি না, বিশেষ করে খাওয়া জিনিস তো একেবারেই বলি না, তো তার জন্য খেয়ে নিয়েছিলাম। তোমরা ডান্স দেখবে, এই দেখো বাচ্চাটা ডান্স করছে। সত্যি বলতে এখানে যে কজন পারফরমেন্স করতে উঠেছিলো তার মধ্যে সব থেকে বেস্ট লেগেছিলো এই বাচ্চাটার ডান্সটা, আর এই দাদাটার ডান্স সবসময় ভালো লাগে। এই দাদাটার বাড়ি আমাদের এইখানেই মানে কলোনিতে, যেখানে অষ্টমীতে আমি অঞ্জলি দিতে গেছিলাম সেখানে। তো
দাদাটা এখানে এসে আমাদের ক্লাবে এসে ডান্স করেছিল, বেশ দারুণ লাগে। কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ডান্সটা। আর এইদিকে বাড়ি আসার সময় একটা আইসক্রিম কিনে বাড়িতে চলে আসলাম। তো এক ক্লাব থেকে বাড়িতে চলে এসেছি, আর আমরা চলে এসেছিলাম কারণ ওখানে ডান্স হচ্ছিল, মানে বলবো না খারাপ, মোটামুটি ভালোই হচ্ছিলো। কিন্তু ওই যে সমস্ত পোশাক পরে নাচ করছিলো, তো ওই সমস্ত পোশাক পরে ডান্স দেখার অভ্যেস আমার নেই, আমার ভালো লাগে না, তার জন্যই চলে এসেছি। আর সঙ্গে দিদাও ছিল, ঘুম পাচ্ছে বিশাল তার জন্য। আর হচ্ছে আমি বাড়িতে এসে একেবারে ডিনার কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর যাওয়ার সময় আমি এই বিছানা করে গেছিলাম। আর ওই যে আমার দিদা এখন ঘুমানোর প্রস্তুতি করছে। দিদা গুড নাইট। আমার দিদা হচ্ছে একেবারে ইংলিশে জাহাজ, ঘুমটা দিয়ে আসছে। এবার আমার ফ্রেন্ডদেরকে বলে দাও গুড নাইট, গুড নাইট। ব্লগটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে তোমাদের প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়, আর আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা পেয়ে যাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দ থেকো। খুব টাটা, দেখা হচ্ছে তো খুব তাড়াতাড়ি।